আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসছি আমাদের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে, অর্থাৎ অনুপাত বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ যেখান থেকে সৃজনশীল কোশ্চেন করা হয় এবং যেভাবে করা হয় সেই সম্পর্কে আলোচনার ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে। অর্থাৎ এখন আমরা আলোচনা করব যে কিভাবে কোশ্চেনটা আসে পরীক্ষা এবং কোন কোন জায়গা থেকে আসে, সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিও টিউটোরিয়াল আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখে এখানে একটি লেখা আছে, সেটা হচ্ছে চলতি মেয়াদি ঋণ পরিশোধ ক্ষমতা অথবা তার অভাব অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী, লাইনটি কিন্তু আমরা প্রথম ভিডিওতে শিখছিলাম, অর্থাৎ অনুপাতকে যে উদ্দেশ্যের ভিত্তিতে প্রকারভেদ করছে তার মধ্যে প্রথম যে চারটি প্রকারের মধ্যে প্রথম ছিল এটা কি, ঋণ স্বল্প মেয়াদি ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত ও তার অভাব অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী, আমি কেন এটাকে আবার আমি এখানে ফোকাস করলাম, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাতে এভাবে কোশ্চেন আসতে পারে যে সরাসরি বলবো না চলতি অনুপাত নির্ণয় করো, তার অনুপাত নির্ণয় করো, তারপর বলবো না যেরকম মূলধন অনুপাত নির্ণয় করো বা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, এরকম বলে নাই। কিন্তু তোমাদের কোশ্চেনে এরকম আসতে পারে যে স্বল্প মেয়াদি ঋণ পরিশোধের ক্ষমতার অনুপাত গুলো নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা যদি এটা না জানো যে আসলে স্বল্প মেয়াদি ঋণ পরিশোধ ক্ষমতার ভিত্তিতে কোন কোন অনুপাত গুলো আছে, তাহলে তোমরা কিভাবে পরীক্ষায় পারবা বলো। এই জন্য আমি এখান থেকে আলোচনা করে দিচ্ছি এবং সাথে সাথে সূত্রের সাথে সাথে আমি ব্যাখ্যা দিব। আরো বলে রাখি যে এই প্রকারভেদ অর্থাৎ তারল্যতা অনুপাত থেকে প্রতি বছর একটি না একটি কোশ্চেন আসবে মাস্ট। আমি বিগত কোশ্চেন থেকে যেটা দেখছি এখান থেকে কম পক্ষে 4 মার্ক আসে, অর্থাৎ এই তারল্যতা অনুপাত থেকে কম পক্ষে 4 মার্ক আসবে। আমি আবারও বলে দিচ্ছি, কমপক্ষে 4 মার্ক চলে আসে এই আমাদের তারল্য অনুপাত থেকে, কমপক্ষে 4 মার্ক। মাঝে মাঝে কখনো দেখেছি এখান থেকে 6 মার্ক আসে। তাই দেখো, 10 মার্কের যদি 4 মার্ক যদি এই প্রকারভেদটার মধ্যে থাকে, তাহলে কতটা ইম্পর্টেন্ট এই আমাদের এই ভিডিও টিউটোরিয়ালে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালে কি কি নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে স্বল্প মেয়াদি ঋণ পরিশোধ ক্ষমতার ভিত্তিতে আমাদেরকে কয় প্রকারের অনুপাত নির্ণয় করতে হবে। এক, চলতি অনুপাত। আমি আবারও বলছি, চলতি অনুপাত। দুই, তারল্য অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু এখানে উল্লেখ করে দিচ্ছি, আসলে তারল্যর অনেকগুলো নাম থাকে যেগুলো তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে আসে, তোমরা অনেকেই ভুল করো, সেটা আমি এটা সম্পর্কে আরো বিস্তারিত একটু দিচ্ছি। তারল্যরে কখনো আসে তরল, তরল কখনো আসে তড়িৎ, কখনো আসে অগ্নি, কখনো আসে বিদ্যুৎ, কখনো আসে দ্রুত, এবং কখনো আসে এসি টেস্ট অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টি তোমাদের উল্লেখ করতে চাচ্ছি, অর্থাৎ এই তারল্য অনুপাতকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে, যেটা আমরা বিগত বোর্ডে দেখছি, সেটা হচ্ছে তারল্য অনুপাতে কখনো তরল অনুপাত আসতে পারে, কখনো তড়িৎ অনুপাত আসতে পারে, কখনো অগ্নি অনুপাত আসতে পারে, কখনো বিদ্যুৎ অনুপাত আসতে পারে, কখনো দ্রুত অনুপাত আসতে পারে, অথবা কখনো এসি টেস্ট অনুপাত নামেও আসতে পারে। আমি এগুলো সম্পর্কে বিস্তারিত এই জন্যই আলোচনা করছি যাতে পরবর্তী তোমাদের এগুলো সমস্যা না হয়ে থাকে। এরপরে আমরা জানি যে স্বল্প মেয়াদি বা তারল্যতা অনুপাতের মধ্যে 3 নম্বর এটা হচ্ছে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যে আর একটি প্রকারভেদ আছে আমরা সেটি শিখবো না, কারণ এটা আমরা দেখছি কোনো বোর্ডে আসে নাই বা কোনো কলেজেও আসে নাই। তো আমরা সবসময় আমি চেষ্টা করি যে যে কোশ্চেনগুলো তোমার বোর্ডে আসে এবং আসবে ইনশাআল্লাহ, ওইগুলোই আমি আলোচনা করি, বাড়তি আমি কিছু করি না। অনেকে আমার কাছে সাজেশন চাও, আমি বলবো যে আমার ভিডিওগুলোই হচ্ছে তোমাদের জন্য সাজেশন, প্রত্যেকটা ভিডিও হচ্ছে তোমাদের জন্য সাজেশন। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে দেখো যে এখান থেকে আবার 2টা কোশ্চেন করতে পারে, একটি আসতে পারে এরকম কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, কখনো কখনো এরকম আসে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো, কখনো কখনো আসে আবার চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী দেখো, বিষয়টি কিন্তু একটি, অর্থাৎ একটি সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারি,
তারপরও কোশ্চেনটাকে তার এভাবে ঘুরিয়ে করে যাতে তোমাদের কি কনফিউশন সৃষ্টি হয়, এবং এখান থেকে আরো অনেকভাবে কোশ্চেন ঘুরাতে পারে। আমি একটু একটু করে আলোচনা করে দিচ্ছি এবং দিব বিস্তারিত এই ভিডিও সম্পর্কে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তাহলে এই হচ্ছে আমরা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার কথা যদি বলা হয়, যদি বলা হয় স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার ভিত্তিতে অনুপাত নির্ণয় করো, তাহলে তোমরা যেগুলো করবে সেটা হচ্ছে চলতি অনুপাত, তারল্য অনুপাত, এসিড কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত, তোমরা এই প্রকারভেদটা এই তিনটা অঙ্ক তোমরা অবশ্যই করবে। আমার কথাটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এখন যে বিষয়টা আমি উল্লেখ করবো সেটি হচ্ছে এইগুলো কিভাবে করবে। তো আমি একটু একটু করে এখানে সবগুলো আলোচনা করব এবং এই প্রত্যেকটা হিসাব শেখার জন্য যে আমাদের নিয়ম সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনই। সর্বপ্রথম আলোচনা করব চলতি অনুপাত সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে বলছে চলতি অনুপাত। আমি এখানে একটি জিনিস তোমাদের এখানে রেখে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে সমস্যা না হয়, সেটি হচ্ছে এখানে 2.1 লিখে দিলাম। এখন কথা হচ্ছে 2.1 কি? প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আদর্শ মান। আদর্শ মানটা কি, এখন এটা সম্পর্কে আলোচনা করতে হয় তোমাদের জন্য। আসলে আদর্শ মানটা হচ্ছে চলতি অনুপাতের সূত্রটা কি আমরা একটু দেখে নিই। চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দান। এখন প্রিয় শিক্ষার্থী, এই যে চলতি অনুপাত নির্ণয় করতে হবে, আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে চলতি সম্পদের সব চলতি সম্পদ যেগুলো আছে, দেনাদার, নগদ, ব্যাংক জমা, তারপর হচ্ছে তোমার যত অগ্রিম খরচ হবে, এই সবগুলো যোগ করতে হবে। সব চলতি সম্পদের মধ্যে যে টপিক গুলো আছে আমরা এর আগের ভিডিও টিউটোরিয়ালে দিছি, ওই সবগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। কোশ্চেনের কোথায় চলতি সম্পদ গুলো আছে ওইগুলোকে যোগ করতে হবে, যোগফলটা এখানে বসাই দিতে হবে। ধরো আমি এখানে দিয়ে দিলাম যে চলতি সম্পদের পরিমাণ কত, আমি যদি এখানে লিখে দিই মনে করো নগদ ছিল, নগদ 50,000 টাকা, ব্যাংক ছিল, ব্যাংক 50,000 টাকা, দেনাদার ছিল 20,000 টাকা, তারপরে মনে করো প্রাপ্য হিসাব আছে বা প্রাপ্য বিল আছে 30,000 টাকা। তাহলে দেখো এরকম একটা রেওয়ালি কিন্তু আমাদের পরীক্ষার সময় দেওয়া থাকবে, তাই সবগুলো আমরা যোগ করব। যোগ করলে কত আসে? 50,150,000 টাকা। তাহলে আমরা চলতি সম্পদ এরকম 150,000 টাকা এখানে লিখব। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো আমার অঙ্কগুলো, আর যদি না বুঝো ইনশাআল্লাহ কমেন্টসে লিখবো, আমি উত্তর করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলতি সম্পদটা এরকম আমরা লিখবো, তারপর আমরা ঠিক একই ভাবে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব। সেক্ষেত্রে এরকম লেখা থাকতে পারে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মনে করো 20,000 টাকা, 20,000 টাকা, তারপর পাওনাদার 10,000 টাকা, তারপর মনে করো আমরা এতগুলো দিব না কয়েকটি দিব, ব্যাংক জমাতিরিক্ত পাওনাদার, আর এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত মনে করো ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে 20,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো হচ্ছে কি আমাদের চলতি দায় যেগুলো আমরা আগে শিখে নিয়েছি। তো এই চলতি দায়টা আমরা আবার এখানে লিখবো কত হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে 50,000 টাকা হচ্ছে চলতি দায়। এভাবে আমরা কি অঙ্কটা করব। তো আমি যে আলোচনা করতেছিলাম যে 2:1 এটা কি, এই দুইটা হচ্ছে তোমার চলতি সম্পদ। আমি আবার বলছি দুইটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে চলতি দায়, অর্থাৎ আমার দায় যেটা এর ডাবল হতে পারবে, এর দ্বিগুণ থাকতে হবে কি চলতি সম্পদ। অর্থাৎ চলতি দায় যদি আমার 50,000 টাকা থাকে তাহলে এর বেশি অর্থাৎ আমার দুই গুণ অবশ্যই থাকতে হবে, অর্থাৎ আমার 1,00,000 টাকা অবশ্যই এখানে থাকতে হবে। অর্থাৎ যেহেতু চলতি দায় 50,000 টাকা, আমার চলতি সম্পদ অবশ্যই 1,00,000 টাকা হতে হবে, কমপক্ষে 1,00,000 টাকা থাকতেই হবে, এর বেশি থাকলে আমার ভালো, অর্থাৎ আমার প্রতিষ্ঠানের অবস্থা খুবই ভালো অবস্থায় আছে। তবে যদি এখান থেকে 50,000 চলতি সম্পদটা কম থাকে, 60,000 থাকে, 70,000 থাকে, 80,000 থাকে, অর্থাৎ 1,00,000 টাকা হইও না, তখন আমার এই প্রতিষ্ঠানটা একটা রিস্কের মধ্যে আছে, অর্থাৎ পরবর্তীতে আমার এই কোম্পানি বা প্রতিষ্ঠানটা কি ক্ষতির সম্ভাবনা হতে পারে। তো আমি যে কথা বুঝাইতে চাইছিলাম, আদর্শ মানটা হচ্ছে
এই পর্যায়ে বা এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ দায় থাকবে একটা প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং তার ধারাবাহিক সাফল্য অর্জন করতে পারবে সেই একটি ধারণা বা অনুপাত এখানে দেওয়া হচ্ছে। আদর্শ মানটা তোমরা অবশ্যই বুঝতে পারছো, তো তোমাদের পরীক্ষা এটা দিয়ে কিভাবে আসতে পারে উল্লেখ করে দিতে পারে যে আদর্শ মান সহকারে তোমার চলতি সম্পদ এবং চলতি অনুপাত নির্ণয় করে মন্তব্য করো। তাহলে তুমি যদি এই কোশ্চেনটা না জানো যে এটা অনেক বোর্ডে আসছে যে মন্তব্য কিভাবে করবে, তখন তুমি দেখবা যে চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2.1, অর্থাৎ সম্পদের পরিমাণ দুই ভাগ, যদি দায়ের পরিমাণ এক ভাগ থাকে তাহলে সম্পদ হতে অবশ্যই দুই ভাগ থাকতে হবে এই কোম্পানির। এখন দেখো আমরা যে অঙ্কটা করছি সেখানে সম্পদ কত, 1,50,000 টাকা, তাহলে দায়ের চেয়ে 3 গুণ। তো তুমি লিখতে পারবা এই প্রতিষ্ঠানের চলতি সম্পদের চলতি দায়ের পরিমাণ, চলতি সম্পদের পরিমাণ চলতি দায়ের 3 গুণ, অর্থাৎ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খুবই ভালো পর্যায়ে আছে। শেষ, এটা হচ্ছে মন্তব্য, এইভাবে তুমি লিখে দিলে নোট আকারে লিখে দিলেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলি যে আমি প্রায় বলেছি যে তোমরা যতই ভিডিও দেখো বা স্যারদের কাছে শিখো না কেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবা, কারণ এখান থেকে কিছু না কিছু অবশ্যই তুমি শিখতে পারবে বলে আমার বিশ্বাস। কারণ আমি ওরকম কোনো ভিডিও করি না যে ভিডিওটা তোমাদের কাজে লাগবে না, এরকম কোনো ভিডিও আমার এত শখ হয় নাই যে রাত জেগে বা এত কষ্ট করে তোমাদের জন্য তৈরি করবো যেটা তোমাদের প্রয়োজন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, যে কথাটা বলতেছিলাম তাহলে এবার কিভাবে তুমি এটা অনুপাত বিশ্লেষণ করবা, সেটা হচ্ছে আমি আবারও বলছি নিচে যেটা থাকবে সেটা অলওয়েজ এক, সেটা কি অলওয়েজ এক হবে। তাহলে এটাদের এখানে ভাগ দিলে কত হয় দেখো, তুমি ক্যালকুলেটার ভাগ দিলে এখানে 3 আসে। তাহলে আমাদের এভাবে আমরা অনুপাত বিশ্লেষণটা নির্ণয় করে দেখা পাবে। আবারও বলি নিচেরটা সবসময় এক হবে, নিচেরটা সবসময় এক হবে, আর ভাগফলটা আমাদের অনুপাতের এপাশে আসবে, অর্থাৎ ওইটা হচ্ছে আমাদের তুলনা, চলতি দায়ের সাথে চলতি সম্পদের তুলনা। তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র আলোচনা করলাম যে চলতি অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এরপরের ভিডিও টিউটে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট আরো দুটি টাইপ, অর্থাৎ তারঙ্গত অনুপাতের মধ্যে আরো যে তিনটির মধ্যে একটি আলোচনা করছি, পরবর্তীতে আলোচনা করবো সেটা হচ্ছে তরল সম্পদ এবং তরল দায়ের মধ্যে যে পার্থক্যগুলো তোমাদের হয়। অর্থাৎ অনেকে আমাকে প্রশ্ন করো যে ভাইয়া কোন সূত্র দিয়ে করব, কেউ একে তরল সম্পদ কেউ একে তরল দায়, তো আমি কোনটা দিয়ে করব, এই সমস্ত সমস্যার ঝামেলা আমি তোমাদের দূর করে দেব পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। তো আমি আবারও বলছি সব যদিও তোমরা অঙ্কগুলো তোমরা করতে পারো, তারপরে আমি বলবো যে আমার ভিডিওগুলো দেখবো, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করছি এবং কোন কোন পদ্ধতিতে করবে, বোর্ডে স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো বোর্ডে কিভাবে খাতা দেখে বা কোন বিষয়গুলো ফলো করে আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি আবারও বলছি যে তোমরা যে বিষয়টি লক্ষ্য করবা সেটি হচ্ছে চলতি অনুপাতে এতটুকু শিখলে হবে, কিন্তু তরল দায়ের মধ্যে বিস্তারিত অনেক আলোচনা আছে, সেগুলো শেখার জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য অবশ্যই তোমরা দেখার জন্য অনুরোধ করা হলো। আমি আহমেদুল স্যার আছি তোমাদের সাথে, থাকবো ইনশাআল্লাহ। আর তোমরা তো অবশ্যই আমাকে সাপোর্ট দিচ্ছ বেশি বেশি ফোন করে, আমাকে বিভিন্ন কোশ্চেন করে, তো আহমেদ রুবেল স্যারের সাথে থাকো, থাকো অক্সফোর্ড কমার্স কোচিংয়ের সাথে।